আপনাকে আমি ডাকতেছি কি থেকে কিভাবে কি হলো এদের এটা পুরানা পুরনো একটা হচ্ছে বিবাদ ছিল ওই বিবাদের ক্ষেত্রে ওরা নামাজ পড়তে যায় মসজিদে নামাজ পড়তে গিয়ে আলম নামে ছেলেরা বাবাকে উঠায় নিয়ে যায় তো ওরা উঠে নিয়ে যাওয়ার পরে ওকে আবার নিচে যায় ওরা নিয়ে আসার নিয়ে অলরেডি ইন্ডিয়ার মধ্যে চলে আসে এরা সব বস্ত্র নিয়ে আসে ইন্ডিয়ার মধ্যেই ওদেরকে চারজনকে মারে তার মধ্যে দুজন বাড়িতে একজন বালুরঘাটা দিল্লিতে একজন মারা গেছে সেই মারা গেছে তার নাম আলিম আচ্ছা কারা এই যে কারা এই কাজটা করলো বাংলাদেশের লোক এই যে এই বাংলাদেশে কাটাতারের ওপারে সেখানে বিএসএফ থাকার কথা এত বড় একটা নিরাপত্তার জায়গা সেখানে এই যে এত বড় একটা ঘটনা হয়ে ঘটে গেল সেখানে বিএসএফ এর নিরাপত্তা কিরকম ছিল বিএসএফ এর নিরাপত্তা ছিল বিএসএফ কে সংবাদ দেওয়ার পর অনেকক্ষণ পরে কিছুক্ষণ পরেই বিএসএফ যায় যাওয়ার পর মারামারি শেষ হয়ে যায় এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি ঘোলাটা চলছে তারপর কি হচ্ছে দেখি শান্তি কামনা করি এবং আমরা চাই কি ব্যাপারটা পূর্ণ ভাবে তদন্তে বসে যাবে তাদের জন্য সম্পূর্ণ ভাবে আইনের তদন্ত।